আসসালামু আলাইকুম সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি মাহাদি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ইরাকে সামরিক ঘাটিতে রকেট হামলা বিজেপি সভাপতির পদ হারাচ্ছেন অমিত শাহ সিরিয়া ইরান সংশ্লিষ্ট বিমান ঘাটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা হেলিকপ্টার থেকে গুলি করে পাঁচ হাজার উট হত্যা ইউক্রেনের বিমানে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য ধারণকারী আটক তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূতের কুশপুত্তলিকা দাহ এবং সর্বশেষ আরো জানিয়ে দিব ভূমধ্যসাগর থেকে শতাধিক সিরীয় শরণার্থী উদ্ধার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরাকে সামরিক ঘাঁটিতে রকেট হামলা ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলের আল তাজি বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের সদস্যরা এই ঘাটিতে অবস্থান করলেও রকেট হামলায় কোনো হতাহত হয়নি বলে মঙ্গলবার দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে নাম প্রকাশ না করার সত্ত্বে ইরাকের সামরিক বাহিনীর এক ক্যাপ্টেন তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদুলকে বলেন বাগদাদ থেকে পঁচাশি কিলোমিটার উত্তরে আল তাজি বিমান ঘাঁটি আক্রান্ত হয়েছে মঙ্গলবার অন্তত দুটি কাতিউষা রকেট এই ঘাঁটিতে আছড়ে পড়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইরাকের সৈন্যরা ছাড়াও মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের সদস্যদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় আলতাজি বিমান ঘাঁটি এক বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনী বলেছে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই বিমান ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেননি তুরস্কের ইংরেজি দৈনিক ডেইলি সাভা বলছে। মার্কিন সৈন্যদের উপস্থিতি থাকা ইরানের সমর্থিত শিয়াপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলোর সম্ভাব্য টার্গেটে পরিণত হতে পারে আল তাজি ঘাঁটি গত তেসরা জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদ ফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলাইমানি হত্যাকাণ্ডের পর ওই অঞ্চলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের তীব্র উত্তেজনা শুরু হয় সুলাইমানি হত্যার বদলা নিতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান তবে এতে কোনো হতাহত হয়নি বলে যুক্তরাষ্ট্র জানায় আলতাজি ঘাঁটি আক্রান্ত হওয়ার দুদিন আগে বাগদাদের উত্তরাঞ্চলে আরেকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয় এতে ইরাকে সামরিক বাহিনীর অন্তত চার সদস্য আহত হয় এই ঘাঁটিতেও মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে বিজেপি সভাপতির পদ হারাচ্ছেন অমিত শাহ ভারতের ক্ষমতাসীন দলের বিজেপি সভাপতি পদে পরিবর্তন আসছে অমিত শাহের স্থানে দলটি নতুন সভাপতি আসছেন রাজ্যের পাশাপাশি সর্বভারতীয় সভাপতি পদেও এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল আগামী সপ্তাহে কেন্দ্রীয় অমিত শাহের উত্তরাধিকারী হিসেবে দলীয় সভাপতি বেছে নেওয়া হতে জে পি নাড্ডাকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকেই তার জায়গায় নতুন সভাপতি আনার কথা শুরু হয় কিন্তু তখনই পূর্ণ দায়িত্ব না দিয়ে অমিতকে সভাপতি রেখেই কার্যনির্বাহী সভাপতি করা হয়েছিল জে নাড্ডাকে নতুন বছরে রাজ্যে বিজেপির সাংগঠনিক রদবদলের পর এবার সভাপতির পদেও পরিবর্তন আসছে রাজনৈতিক মহল মনে করছে বিজেপিতে নতুন সভাপতি নির্বাচন হবে নির্দিষ্ট দিনক্ষণ মেনেই অপরদিকে নাড্ডা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে আত্মবিশ্বাস প্রকাশ করছেন আগামী বিশ জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে জে নাড্ডার নাম তাকে অমিত স্থল স্থলাভিষিক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বিজেপি দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে জয়লাভের পর মোদী সরকারের মন্ত্রিসভায় সুযোগ পান অমিত শাহ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হন তারপর দুই হাজার উনিশের জুলাইয়ে নাড্ডাকে দলের কার্যকরী সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন দু হাজার উনিশ সালের সাধারণ নির্বাচনের আগে নাড্ডা রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে বিজেপির নির্বাচনী প্রচারের দায়িত্বে ছিলেন সেখানে সমাজবাদী পার্টি এসপি এবং বহুজন সমাজ পার্টির মহাজোটের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ নিয়েও সাফল্য এনে দিয়েছিলেন উত্তরপ্রদেশের আশিটি লোকসভা আসনের মধ্যে করে বিজেপি সাধারণ নির্বাচনে বিজেপির হয়ে রাজ্য পরিচালনা করা ছাড়াও নাড্ডা মোদী সরকারের প্রথম মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন এবং বিজেপির সিদ্ধান্ত গ্রহণকারী শীর্ষ সংসদীয় বোর্ডের সদস্যও ছিলেন তিনি এবার বিজেপির শীর্ষ পদে বসতে চলেছেন নাড্ডা সিরিয়া ইরানের সংশ্লিষ্ট বিমান ঘাটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার সেনাবাহিনীর দেশটির মধ্যাঞ্চলের হোমস প্রদেশের টি ফোর বিমানঘাটিতে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে এ সময় প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সিরীয় সেনাবাহিনী মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র টি ফোর বিমানঘাটি আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন হামলায় ঘাঁটি স্থাপনায় কিছু ক্ষয়ক্ষতি হলেও কারো প্রাণহানি হয়নি বলে দাবি করেছেন তিনি সিরীয় সামরিক বাহিনীর ওই মুখপাত্র বলেছেন ইসরায়েলের ছোড়া অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি পর্যন্ত পৌঁছালেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে হোমসের বিমান ঘাঁটি আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয় তবে কারা এই হামলা চালিয়েছে সে ব্যাপারে কিছু বলা হয়নি সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন মিলেশিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রতিনিয়ত বোমা হামলা চালানো ইসরায়েল বলছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ইরানের সামরিক বাহিনীর উপস্থিতির অবসান ঘটানোই তেলাবিবের লক্ষ্য পশ্চিমা সামরিক গোয়েন্দা সূত্রগুলো বলছে হোমস প্রদেশের টি ফোর বিমান ঘাঁটিটি ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর সদস্যরা ব্যবহার করেন গত কয়েক বছরে বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে এই ঘাঁটি ইসরায়েলের অভিযোগ টি ফোর বিমান ঘাঁটি ব্যবহার করে লেবানন ভিত্তিক শিয়াপন্থী সশস্ত্র সংগঠন হেজবুল্লার কাছে অস্ত্র সরবরাহ করছে ইরান খবর রয়টার্সে হেলিকপ্টার থেকে গুলি করে পাঁচ হাজার উঠ হত্যা হেলিকপ্টার থেকে গুলি করে পাঁচ দিনে পাঁচ হাজার উঠ হত্যা করেছে অস্ট্রেলিয়া সরকার ভয়াবহ দাবানলের মধ্যে প্রচন্ড গরম ও খরার কারণে চলতি মাসে এই দেশের দক্ষিণাঞ্চলে থাকা দশ হাজার উঠকে গুলি করে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার কেনিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি নেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় দক্ষিণ অস্ট্রেলিয়ার আদিবাসী নেতারা জানিয়েছেন উটের বিশাল দল শহর ও ভবনকে ধ্বংস করে দিচ্ছে কর্তৃপক্ষ বলছে উটগুলো স্থানীয় বাসিন্দাদের হুমকি হয়ে দাঁড়িয়েছিল বলেই তাদের মেরে ফেলা হয়েছে হেলিকপ্টার থেকে পেশাদার শুটার দিয়ে এসব উট হত্যা করা হয়েছে দুই মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ দাবানলে পুড়ে সেখানকার প্রায় পঞ্চাশ কোটি প্রাণী মারা গেছে ইউক্রেনের বিমানে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য ধারণকারী আটক তেহরানে ভুলবশত ইউক্রেনের বিমানে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্যের ভিডিও ধারণকারীকে আটক করা হয়েছে বলা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্টতার কোনো অভিযোগ আনা হবে তার বিরুদ্ধে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন এই মর্মান্তিক ঘটনায় কেবল একজনকে দায়ী করা উচিত হবে না এটা সচরাচর কোনো ঘটনা না সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে রয়েছে খবর সিএনএন এর ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলের উদ্ধৃতি দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স মঙ্গলবার জানিয়েছে এই বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে বেশ কয়েকজনকে আটক করাও হয়েছে কতজন আটক কিংবা তাদের ভূমিকা কি তা বিস্তারিত বলা হয়নি ওই প্রতিবেদনে এদিকে তাসনিমের খবরে বলা হয়েছে ইউক্রেনের বিমানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্যের ভিডিও ধারণকারীও আটকদের মধ্যে রয়েছেন এতে ব্যক্তিদের নাম ও তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে এ বিষয়ে কোনো তথ্য কিংবা ব্যাখ্যা দেওয়া হয়নি ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইন্সের সেভেন ফাইভ টু ফ্লাইটটি ভূপাতিত করার ঘটনায় যারা দায়ী তাদের শাস্তির কথা বলেছেন রোহানি ঘটনা তদন্তে কয়েক ডজন বিশেষজ্ঞ ও উচ্চপদ মর্যাদার বিচারকদের নিয়ে একটি বিশেষ আদালত গঠনের কথা জানিয়েছেন তিনি রোহানি আরও বলেন কেবল একক ব্যক্তি এই ঘটনার কোনো সিদ্ধান্ত নেননি অন্যরাও রয়েছেন ইরানি গণমাধ্যম বলছে বিমানে ক্ষেপণাস্ত্র আঘাত ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা ব্যক্তিকে বিপ্লবী গার্ড বাহিনী আটক করেছে কিন্তু প্রাথমিকভাবে ভিডিওটি পোস্ট করা লন্ডন ভিত্তিক ইরানি সাংবাদিক জোর দিয়ে বলেছেন তার সূত্র নিরাপদ রয়েছেন ইরানি কর্তৃপক্ষ ভুল ব্যক্তিকে আটক করেছে গত বুধবার ভোরে তেহরানের ইমাম খমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ছয় মিনিট পর ইউক্রেন এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয় এতে আরোহী একশো জনের সবাই নিহত হন যাত্রীদের বেশিরভাগই ছিলেন ইরান ও কানাডার নাগরিক প্রথমে যান্ত্রিক সমস্যার কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছিল বলে দাবি করে ইরান কিন্তু উড়োজাহাজটি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র তখন ইরানের কর্মকর্তারা তা ডা মিথ্যা বলে উড়িয়ে দিয়ে বলেছিলেন যান্ত্রিক ত্রুটিতেই দুর্ঘটনায় পড়ে ওই উড়োজাহাজটি ঘটনার তিন দিন পর শনিবার ভুল করে উড়োজাহাজটি ভূপাতিতের কথা স্বীকার করে গভীর দুঃখ প্রকাশ করে ইরান কর্তৃপক্ষ এরপরই বিক্ষোভ দানা বেঁধে উঠেছে ইরানে বিমান বিধ্বস্তের ঘটনাটি তথ্য প্রমাণ বেরিয়ে আসতে থাকার মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ডস বলছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় পরিচালনায় যারা আছেন তারা উড়োজাহাজটিকে যুক্তরাষ্ট্রের ক্রুজ ক্ষেপণাস্ত্র ভেবে ভুল করে সেটির দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছেন মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার কাশেম সুলাইমানি হত্যার পর এ বদলা নিয়ে ইরান ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই দেশটির আকাশ প্রতিরক্ষা বিভাগ উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূতের কুশপুত্তলিকা দাহ ইরানের আইনের প্রতি সম্মান দেখাতে পারেননি বলে অভিযোগ করে তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূত রব দাহ করেছেন ইরানি বিক্ষোভকারীরা মঙ্গলবার তেহরান বিশ্ববিদ্যালয়ে ওই কূটনীতিকের অবয়বে একটি কার্ডবোর্ড কেটে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে সঙ্গে ব্রিটিশ পতাকাও জ্বালিয়ে দেওয়া হয়েছে এর আগে গত শনিবার তাকে তিন ঘন্টা আটক করে রেখেছিলেন ইরানি কর্তৃপক্ষ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রব যেটাকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন যদিও এই কূটনৈতিক বলছেন তিনি এমন একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন যেটা ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে করা হয়েছিল বলে প্রচার করা হয়েছে এতে তিনি মাত্র পাঁচ মিনিট উপস্থিত ছিলেন ওই বিমান দুর্ঘটনায় চার ব্রিটিশ নাগরিকও নিহত হয়েছেন এপির সাংবাদিক বলেন মঙ্গলবার তেহরান বিশ্ববিদ্যালয়ে মুখোশ পড়া দুই শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ দেখান কালো চাদর পরা নারীরা এ সময় ব্রিটেন নিপাত যাক বলে স্লোগান দেন এদিকে মেকারকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ইরানি বিচার বিভাগের মুখপাত্র চলতি মাসের শুরুতে ভুলবশত ইরানি ক্ষেপণাস্ত্রে একটি ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিক্ষোভে অংশ নেয়ার পর শনিবার তাকে গ্রেপ্তার করে পরে ছেড়ে দেওয়া হয়েছে ব্রিটিশ রাষ্ট্রদূতের বিরুদ্ধে বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন ইরানি বিচার বিভাগের মুখপাত্র গোলাম হুসাইন ইসমাইলি সাংবাদিকদের তিনি বলেন আন্তর্জাতিক আইনের অধীনে এমন ব্যক্তিরা অবাঞ্ছিত বা পার্সোনা নন গ্রাটা কাজেই তাকে বহিষ্কার করা হবে বলেই আশা করেছেন ইরানি জনগণ এবং সেটা আন্তর্জাতিক আইনের অধীনেই বললেন ইসমাইলি ভূমধ্যসাগর থেকে শতাধিক সিরীয় শরণার্থী উদ্ধার ভূমধ্য সাগরের দক্ষিণ উপকূল থেকে শতাধিক সিরীয় শরণার্থীকে মঙ্গলবার উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা সাইপ্রাসের পুলিশ জানিয়েছে তাদের একটি টহল জাহাজ দেশটির পর্যটন শহর পোতারাস থেকে আঠারো নটিক্যাল মাইল দূরে ভূমধ্যসাগরে অতিরিক্ত যাত্রী বোঝায় একটি নৌকা ডুবে যেতে দেখে সেখান থেকে একশো এক সিরীয় শরণার্থীকে উদ্ধার করেছে খবর আরব নিউজের উদ্ধার করা শরণার্থীরা জানান তারা তুরস্কের মেরসিন বন্দর থেকে নৌকায় করে মানব পাচারকারীদের মাধ্যমে ভূমধ্যসাগর সাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশ্যে যাচ্ছিলেন উদ্ধার করা শরণার্থীদের মধ্যে অষ্টআশি জন পুরুষ ছয়জন জন নারী ও সাতজন শিশু রয়েছে সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ার বাইরে একটি অভ্যর্থনা কেন্দ্রে রাখা হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য